আসসালামুআলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো ব্যানানা অ্যান্ড নাটসের কম্বিনেশন একটি হেলদি কেক। যারা ভ্যানিলা অ্যান্ড চকলেট কেক খেতে খেতে বোর্ড হয়ে গেছেন অ্যান্ড নতুন কিছু ট্রাই করতে চান, তারা আমার এই কলা আর বাদামের মিক্সে বানানো কেকটি ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই খেতে সফট আর সুস্বাদু। চলুন শুরু করা যাক, আর পুরোটা রেসিপি দেখার অনুরোধ রইল। প্রথমে নিয়ে নিচ্ছি আমি দুটো ডিম। দুটো ডিমের হলুদ আর সাদা অংশ সহ আমি পুরোটাই নিয়ে নিলাম। এখন ডিমগুলোকে ভালো করে বিট করব বিটার মেশিন দিয়ে। ডিমগুলো 5 মিনিটের মতো বিট করে নিব। যখন এমন ফোম হয়ে আসবে তখন আমি চিনি দিয়ে দিব। চিনি দিচ্ছি 1/2 কাপেরও কম। চিনি দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট ডিমটাকে বিট করে নিব। তারপর দিয়ে দিব 1/2 কাপের মতো অয়েল। অয়েল দেওয়ার পর পুনরায় আমি আবার এটাকে ভালো করে বিট করে নিব ফোমটা। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো কনডেন্স মিল্ক। যেহেতু আমি এখানে চিনির পরিমাণটা কম ইউজ করেছি, তাই এখানে আমি কনডেন্স মিল্ক 3 টেবিল স্পুনের মতো ইউজ করব। কনডেন্স মিল্কটা দেওয়ার পর আরেকবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের মিক্সচারটা ঠিক এরকম ঘনত্ব হয়ে আসবে। এই কেকটি বানাতে আমি 1 কাপের মতো ময়দা ইউজ করব। প্রথমে আমি 1/2 কাপের মতো ময়দা মিক্সচারে ঢেলে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। এই স্টেপে আপনারা আস্তে আস্তে কেকের মিক্সচারটা মিক্স করবেন। আমি বাকি 1/2 কাপ ময়দাও দিয়ে দিয়েছি। একবারে কখনোই দিবেন না, দিলে 2-3 বারে ময়দাগুলো দিবেন। মিক্সচারটা যেন ভালো করে মিক্স হয় তাই আমি দুধ দিয়ে দিচ্ছি 2-3 স্পুনের মতো। মিক্সচারটা ভালো করে মিক্স হয়ে আসলে তারপর দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো বাটার আর পরিমাণ মতো একটু সল্ট, 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, 1/2 টিস্পুনের চেয়েও কম বেকিং সোডা আর 1 টিস্পুনের চেয়েও কম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা কম ইউজ করছি যেহেতু এটা কলার কেক, কলার ফ্লেভারে খেতেই ভালো লাগবে। এখন এই পুরো মিক্সচারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। নিয়ে নিচ্ছি একটি কলা। পুরো কলাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিব। কলার ম্যাশটি ঠিক দেখতে এরকম হবে। তো এখন এই কলার ম্যাশটা পুরোটো আমি কেকের মিক্সচারে ঢেলে দিব। এই স্টেপে আপনারা অবশ্যই কলার ম্যাশটা কেকের ব্যাটারের সাথে ভালোভাবে প্রপারলি মিক্স করে নেবেন। ভালোভাবে মিক্স হয়ে আসলে তারপর আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি ক্যাশনাট বাদাম ইউজ করছি আর বাদামটি হালকা ঘি দিয়ে ভেজে নিয়েছি। নেক্সট স্টেপে আমি যে মোল্ডটাতে কেকের ব্যাটারটা ঢেলে দিব সেটার জন্য অয়েল ম্যাসাজ করে নিচ্ছি একটি পেপার বিছিয়ে। কেকের পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন একটু উপরে বাদামের টুকরো দিয়ে দিলাম। কেকটা চুলো দেওয়ার আগে একটু নেড়ে নেবেন যেন কোনো প্রকার বাবল না থাকে। কেকটি এখন আমি চুলোতে দিয়ে দিব 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে আমার কেকটি সুন্দর করে বেক হয়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের কালারটাও খুব সুন্দর এসেছে আর কেকটা দেখতেও সফট। এখন আমি আপনাদের কেকটি স্লাইস করে কেটে দেখাচ্ছি। কলা আর বাদাম দিয়ে খুব সহজেই আপনারা কম সময়ে এই কলার কেকটি বানিয়ে নিতে পারেন সহজ পদ্ধতিতে। আপনারা দেখলেন আমার পুরো উপকরণগুলো কীভাবে আমি বানিয়েছি। আই হোপ আপনাদের এটা ভালো লাগবে। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনাদের বাসায় নিজেরাও ট্রাই করবেন। সবসময়ের মতো এখনও বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর ফেসবুকে থাকলে ফলো দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।